দীঘাতে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। রবিবারও পর্যটকদের উপচে পড়া ভিড় দীঘাতে, পর্যটক সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা স্থানীয় প্রশাসনের। ঘূর্ণিঝড় অশনির সতর্কতায় উপকূল এলাকায় পর্যটন বন্ধ রাখার পরামর্শ আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অশনির সতর্ক বার্তায় উপকূলবর্তী এলাকায় পর্যটন বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোস্টগার্ডের তরফে। অশনির আগাম সতর্কতা হিসাবে পূর্ব উপকূল এলাকা জুড়ে কড়া নজরদারি চালানো হয় রবিবার। দীঘা এলাকাতেও বিভিন্ন ঘাটগুলিতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। স্থানীয় প্রশাসন ও নুলিয়াদের সাথে কাজ করছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সূত্রের খবর, এই মুহূর্তে দীঘাতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। রবিবার তার ব্যতিক্রম হয়নি। সপ্তাহান্তে ছুটি কাটাতে রবিবার ছিল পর্যটকদের বিপুল আনাগোনা। দীঘা মানেই সমুদ্র স্নান। আবহাওয়ার কথা মাথায় রেখে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষত জোয়ার চলাকালীন সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। কিন্তু প্রশাসনের নজরদারি এড়িয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক ক্ষেত্রেই জোয়ারের সময় জলে নেমে পড়ছেন পর্যটকেরা, ঘটছে দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা জোরপূর্বক পর্যটকদের জল থেকে তুলে দিচ্ছেন, আর এখানেই ঘটছে বচসা। এদিনও পর্যটকদের সমুদ্র থেকে তুলতে গিয়ে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রশাসনের কর্মীরা। এখন নাই অসুবিধার জন্য বলছে, এরপরে আমাদের কে আবার নামতে দেবে, অসুবিধার জন্য যদি কিছু ঘটে যায় তাদের অসুবিধা, তাদের দোষ দেবে বা কোনো অসুবিধার জন্য আমাদের অসুবিধা হতে পারে, তার জন্য না মন খারাপ লাগবে কেন, তার অসুবিধার জন্য তারাও কিছুটা বিপদে পড়বে, আমরা চাই না সেটা। আর আমাদের অসুবিধার জন্য তারা বলছে, ভালোর জন্যই বলছে, কিন্তু দুপুরের বেলা তো আবার নামতে দেবে বিকালের দিকে, অসুবিধা নেই কোনো, আমরা ভালোভাবেই ঘুরে ফিরে বেরিয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই, সুন্দর লেগেছে, খুব সুন্দর কেটেছে আমাদের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, এদিন থেকে নজরদারি আরো বাড়ানো হয়েছে। সরকারি নির্দেশিকা অমান্য করলে পর্যটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে। এদিনও দীঘার সমুদ্র তীরবর্তী এলাকা জুড়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, নুলিয়া ও প্রশাসনিক কর্মকর্তাদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 10 তারিখ সন্ধ্যা পর্যন্ত উত্তর পশ্চিম দিকে গিয়ে অন্ধ্র ওড়িশা উপকূলের কাছাকাছি থাকবে ঘূর্ণিঝড়। তবে পরবর্তীকালে এর গতিপথ পরিবর্তন হতে পারে বলেও মনে করছে আবহাওয়া দপ্তর। সে কারণেই পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের আগামী 10 তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আগামী 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।